রঙিন পোশাকের পর সাদা পোশাকেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট ফর্মেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক ম্যাচে জোড়া সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করলেন বাহাতি এই ব্যাটার। আবারও শান্তর ট্রেডমার্ক সেলিব্রেশন, হেলমেট খুলে আকাশ ছুঁতে চাইলেন, ব্যাটটা তাক করে সেই উড়ন্ত চুমু আঁকলেন। টেস্টের প্রথম দিন করেছিলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি, এবার চতুর্থ। এখানেই শেষ নয়, শান্ত গড়লেন আরও এক রেকর্ড। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন টাইগারেই টপ অর্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে আগে যা করেছিলেন মুমিনুল, সেই মুমিনুলই ক্রিজে থেকেই সাক্ষী হলেন শান্তরেই মাইল ফলকের। দ্বিতীয় দিন শেষে 54 রানে অপরাজিত ছিলেন শান্ত। তৃতীয় দিনে প্রথম সেশনেই সেটিকে রূপ দিয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। আফগান বোলিং লাইন আপ এলোমেলো করে মাত্র 115 বলে করেছেন সেঞ্চুরি, প্রথম ইনিংসে যা ছিল 118 বলে। আউট হওয়ার আগে 15 চারে শান্ত ইনিংস সাজিয়েছেন 124 রানের। ব্যাটিং অ্যাপ্রোচ, শট সিলেকশন, সবকিছুতেই শান্ত ছিলেন একদমই পারফেক্ট। প্রথম দিনে দ্বিতীয় উইকেটে জয়ের সঙ্গে যোগ করেছিলেন 212 রান, এবার জাকির হাসানের সঙ্গে শান্ত যোগ করেছেন 171 রান। ক্যারিয়ারে মুদ্রার দুই পিঠি দেখা শান্ত রঙিন পোশাকে নিজেকে প্রমাণ করেছেন আগেই, এবার সাদা পোশাকেও দুই ইনিংসে সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়, আর মনে করিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায়। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।